ওয়েলকাম স্টুডেন্টস সব ভাই বোনদের বলছি যারা সামনে ডাব্লিউ বিপি দেবে তারা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে আর যাদের মনে হচ্ছে যে না ঠিক আছে আমার চাকরির জন্য এখন প্রিপারেশান না নিলেও চলবে তারা স্কিপ করতে পারো তা যদি ডিটারমাইন্ড হও চাকরির জন্য একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো কারণ সামনেই ডাব্লিউ পরীক্ষা ছাব্বিশে সেপ্টেম্বর আমরা এই পরীক্ষাতে কেমন ধরনের অঙ্ক আসে সেটাই আজকে ক্লাসে রাখা হয়েছে এই টাইপগুলো এই টাইপগুলো কিন্তু এর আগের বছরগুলোতে এসেছে দেখো আজকের প্রথম অঙ্ক কি বলেছে একজন মা এবং তার ছয় সন্তানের বয়সের গড় বারো বছর একজন মা আছে আর তার ছটা ছেলে মেয়ে আছে এই সবার বয়সের গড় হচ্ছে বারো বছর তাহলে মা হচ্ছে একজন আর ছেলে মেয়ে আছে কজন ছজন তাহলে মোট কজন হলো সাতজন যাদের বয়সের গড় বারো বছর মানে প্রত্যেকের গড় বয়স বারো তাহলে সাতজনের মোট বয়স কত হবে সাত বারো চুরাশি অর্থাৎ এই সাতজনের মোট বয়স কিন্তু চুরাশি এলো এবার কি বলেছে মার বয়স বাদ দিলে সেই গড় পাঁচ বছর কমে যায় আচ্ছা আচ্ছা তাহলে মায়ের বয়সটা যদি বাদ দিই মানে ওদের টিম থেকে যদি মাকে সরিয়ে দিই তাহলে ছজন ছেলে মেয়ে পড়ে থাকলো এবার এদের গড় বয়স কত হবে পাঁচ বছর কমে গেল সাতের থেকে বারো থেকে পাঁচ কমে গেল তাহলে এখন ছজনের গড় বয়স এলো সাত করে বারো আগে ছিল গড় বয়স এখন গড় বয়স পাঁচ কমে গেল বারো থেকে পাঁচ কমে সাত ছয় সাতে বিয়াল্লিশ এখন এলো সবার বয়স তাহলে বয়স কমলো কত বিয়োগ করে দাও এটা আসছে বিয়াল্লিশ বছর কেন কমলো কারণ ওদের টিম থেকে ওদের মা বেরিয়ে গেছে কে বেরিয়ে গেছে মা বেরিয়ে গেছে তাই তো তার মানে যেটা কমলো সেটা নিশ্চয়ই তাদের মায়ের বয়স হবে অর্থাৎ ওই ছয় সন্তানের মায়ের বয়স হবে বিয়াল্লিশ বছর পরিষ্কার রাইট অপশান আসছে আমাদের অপশান ডি একদম রাইট আনসার পরিষ্কার আশা করি সবার পরিষ্কার হয়ে গেছে খুব সহজ অঙ্ক নেক্সট আমরা এর পরের অঙ্কটাতে চলে যাব তোমরা একটু ভিডিওটা পজ করে নিজে একবার ট্রাই করো অঙ্কটার আনসার মেলানোর জন্য তারপর একটু আমারটার সাথে মিলিয়ে নেবে ঠিক আছে দেখো এই অঙ্কটার নম্বর দেওয়া আছে সতেরো কি বলেছে সতেরো নম্বর অঙ্ক কি বলেছে যে একটি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদয়ের গুণফল আট দুটো সংখ্যা থাকবে মানে এককের অঙ্ক আর দশকের অঙ্ক এই অঙ্ক দুটো গুণ করলে গুণফল আসবে আট যখন সংখ্যাটির সঙ্গে আঠেরো যোগ করা হয় তখন সংখ্যাটির অঙ্কদয়ের স্থান পরিবর্তন হয় সংখ্যাটি কত বেশ তাহলে দেখো এখানে অপশানগুলো কি কী আছে চব্বিশ একাশি আঠেরো আর বত্রিশ চব্বিশ একাশি আঠেরো আর বত্রিশ এইবার অঙ্কদয়ের কি বলেছে গুণ ফল আট দেখো এটা তিন দুগুনো গুণ করলে ছয় হয় তাহলে এই অপশানটা হবে না আট কে আট হতে পারে আট কে আট হতে পারে চার দুগুনো আট হতে পারে এইবার একটা জিনিস দেখো আমরা অপশান মেথডে খেলবো অপশান মেথড মানে অপশান ধরে উত্তর বের করার চেষ্টা করা তোমরা যদি চব্বিশকে ফার্স্ট অপশান চব্বিশ আছে চব্বিশ লিখো একে কি করো উল্টে লেখো মানে অঙ্কদয় স্থান বিনিময় করবে এটা একক এটা দশক এবার এটাকে উল্টে লিখলে হয়ে যাবে বিয়াল্লিশ চব্বিশকে উল্টে লিখলে হবে বিয়াল্লিশ এইবার এই দুটোর মধ্যে ডিফারেন্স দেখো কত আসছে বিয়োগ করে আঠেরো পাবে ওরা তো তাই বলেছে যে একটা সংখ্যা আছে সেই সংখ্যাটার অঙ্ক দুটোকে উল্টে লিখলে সংখ্যাটা কি হয় তার অঙ্কদয়ে স্থান পরিবর্তন করে অর্থাৎ আমি যদি চব্বিশের সাথে আঠেরো যোগ করি তবে তো আমরা বিয়াল্লিশ পাবো তাই কি না তাহলে আমাদের আসল সংখ্যাটা কত টোয়েন্টি ফোর রাইট আনসার কত আমাদের অপশান এ একদম পরিষ্কার খুব সহজ অঙ্ক নেক্সট চলো আমরা এর পরেরটাতে যাবো কী বলেছে দেখো ১৯ নম্বর অঙ্ক একটুখানি ভিডিও পজ করো নিজে একবার চেষ্টা করো তারপর আমাদেরটা দেখো ঠিক আছে চলো উনিশ উনিশ নম্বরটা বলেছে যে এক্সের ফিফটি টু পারসেন্ট আচ্ছা ওয়াইয়ের থার্টি পারসেন্টের অনুপাত তাহলে কত কত এক্সের ফিফটি টু এর সাথে কার অনুপাত ওয়াই এর থার্টি এর অনুপাতটা কত বলেছে এটা ইস্টু এটা এ দুটোর অনুপাতটাই ওরা দিয়ে দিয়েছে টুয়েলভ তাহলে ওরা কী চাইছে আর একটা বলেছে এক্সের মান ওয়াইয়ের চেয়ে পঞ্চাশ বেশি এক্সের মানটা ওয়াইয়ের থেকে পঞ্চাশ বেশি দেখো একটা জিনিস লক্ষ্য করো এখানটাতে আমরা ইস্টুটাকে বাই করে দিই হ্যাঁ এর পার্সেন্টেজ এর পার্সেন্টেজ বাদ দাও একদম কেটে বাদ দিয়ে দাও তাহলে এখানে ফিফটি টু এক্স ফিফটি টু এক্স আমরা কাটাকাটি করে দিই দুই দিয়ে কাটলে পনেরো দুই দিয়ে কাটলে ছাব্বিশ অর্থাৎ আমাদের এখানে আসবে ছাব্বিশ এক্স আর ইস টু মানে বাই এখানে ফিফটিন ওয়াই ফিফটিন ওয়াই অনুপাতটাই হচ্ছে টুয়েলভ ইস টু ফাইভ মানে টুয়েলভ বাই ফাইভ পাঁচ তিনে পনেরো আর দুই দিয়ে কাটলে ছয় দুই দিয়ে কাটলে তেরো ঠিক আছে তাহলে এই তিন দিয়ে ছয়কে গুণ করবো তাহলে আমরা এক্স সু ওয়াইটা পাবো কি এই তিন চলে আসবে আঠেরো ছয়ের সাথে গুণ হয়ে তিন ছয় আঠেরো আর এই তেরো নিচে নেমে আসবে তাহলে আমরা কী পেয়ে গেলাম আমরা পেয়ে গেলাম তেরো বাই আঠেরো কার মান এটা এটা হচ্ছে আমাদের এক্স বাই ওয়াইয়ের মান অর্থাৎ এক্স যদি তেরো হয় ওয়াই এক্স যদি আঠেরো হয় ওয়াই হবে তেরো পরিষ্কার এক্স যদি আঠেরো হয় ওয়াই হবে তেরো এদের পার্থক্য কত আমাদের হিসাবে পাঁচ কিন্তু ওরা বলেছে পাঁচ না পার্থক্য হতে হবে পঞ্চাশ তাহলে বলেছে কি এক্স ওয়াইয়ের চেয়ে পঞ্চাশ বেশি তা আমাদের হিসাবে এক্স ওয়াইয়ের থেকে তো পাঁচ বেশি কিন্তু ওরা বলেছে পঞ্চাশ কত গুণ গুণ তাহলে এখানেও এক্সের মানকে দশ দিয়ে গুণ করে দাও তাহলে কত হবে এক্সের মান এক্স এর মান হচ্ছে কিন্তু তখন আসবে তোমাদের আঠেরো ইন্টু দশ মানে একশো আশি আর ওয়াই এর মান কত আসবে এটাকেও দশ দিয়ে গুণ করে দাও তাহলে ওয়াইয়ের মান হয়ে যাবে একশো তিরিশ পরিষ্কার এইবার ওরা কি চেয়েছে ওরা চেয়েছে টু এক্স প্লাস ওয়াই এর মান কত হবে টু এক্স প্লাস ওয়ান তাহলে টু ইন্টু এক্স বলতে একশো আশি তাহলে টু ইন্টু এক্স বলতে একশো আশি প্লাস ওয়াই বলতে একশো তিরিশ তিনশো ষাট আর একশো তিরিশ যোগ করলে আসবে চারশো নব্বই এটাই হচ্ছে আমাদের রাইট আনসার চারশো নব্বই আছে আমাদের অপশান বিতে বেশ তাহলে অপশান বি হচ্ছে আমাদের একদম সঠিক আনসার তোমরা বুঝতে না পারলে ভিডিওটা আবার একটু ব্যাক করে গিয়ে দেখে নিতে পারো তাহলে পরিষ্কার আইডিয়াটা হয়ে যাবে ঠিক আছে চলো এবার সবাই যাই নেক্সট অঙ্ক নাম্বার টোয়েন্টি টোয়েন্টিটা একটু পড়তে বড় অঙ্ক কিন্তু করতে ভীষণ সহজ ভিডিও পজ করো অঙ্কটা নিজে ট্রাই করো কুড়ি চলে এসে তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ চেষ্টা করো কি বলেছে কুড়ি দেখো অমিত তার স্ত্রী সমার চেয়ে ছয় বছরের বড়। আচ্ছা অমিত বলে একজন লোক আছে সে তার স্ত্রী সোমা তার থেকে বয়সে বড়। কত বছরের ছয় বছরের তাহলে এখানে হচ্ছে আমরা নিচ্ছি অমিতকে ঠিক আছে এখানে তার স্ত্রী আছে কে সোমা আর এদের একটা বাচ্চা আছে তাদের একমাত্র ছেলে তার নাম বনি হলো এই তিনজন আছে আমাদের ক্যারেক্টার এবার বলেছে যে বনির বয়স সোমার বর্তমান বয়সের এক বাই তিন অংশ যদি অমিত এবং বনির বর্তমান বয়সের সমষ্টি চুয়ান্ন বছর হয় তবে বনির জন্মের সময় সোমার বয়স কত ছিল তাহলে আমরা বর্তমানে সমার বয়স যদি এক্স ধরে নিই তাহলে অমিত ওর থেকে ছয় বছরের বড়। তাহলে অমিত হবে এক্স প্লাস সিক্স বনি কত হবে সোমার এক বাই তিন তার মানে এক্স ইনু এক বাই তিন অর্থাৎ কত দাঁড়াবে এটাকে আমরা একবারে এক্স বাই থ্রি করে দিতে পারি এটা কার বয়স এটা হলো বনির বয়স এইবার বলেছে এই অমিত আর বনি এদের দুজনের যোগ ফল হচ্ছে চুয়ান্ন যোগ করে দাও এক্স প্লাস থ্রি প্লাস এক্স প্লাস সিক্স প্লাস এক্স বাই থ্রি এই বাবা আর ছেলের বয়সের যোগ ফল ওরা বলেছে চুয়ান্ন বছর বেশ এই ছয়কে ওই পাশে পাঠিয়ে দাও এ দুটো যোগ করলে লসাগু আসবে তিন থ্রি এক্স আর একটা এক্স যোগ করলে হবে ফোর এক্স চুয়ান্ন থেকে ছয় বাদ দিলে আসবে আটচল্লিশ চার বারো আটচল্লিশ তাহলে এক্সের মান তিন বারো ছত্রিশ এক্সের মান কত আসবে ছত্রিশ অনেকে কিন্তু এটাকেই আনসার ভাববে একদম না এটা কিন্তু আনসার নয় এটা তো এলো বর্তমানে সমার বয়স তাহলে বর্তমানে বনি কত বছরের ছেলে বর্তমানে বনি হচ্ছে এক্স মানে ছত্রিশ বাই তিন মানে বারো বছরের একটা ছেলে কিন্তু যখন বনির জন্ম হয় তখন সোমার বয়স চাইছে বনির যখন জন্ম হয় তখন ওর বয়স কত শূন্য তাহলে আজ থেকে বারো বছর আগে যেতে হবে তখন তো বনির বয়স শূন্য হবে তাহলে বর্তমানে যদি সোমার বয়স ছত্রিশ হয় এখান থেকেও বারো বিয়োগ হয়ে যাবে তাহলে তখন সোমার বয়স ছিল চব্বিশ বছর এইটা হবে রাইট আনসার অপশান সি কিন্তু অনেকেই ছত্রিশ অব্দি করে এটাকে আনসার বলে দেয় তা করো না পরিষ্কার তাহলে অমিত সোমা আর বনি তিনজন ছিল অমিত হচ্ছে সোমার চেয়ে ছ বছরের বড় বনি হচ্ছে সোমার বর্তমান বয়সের এক বাই তিন সোমা যদি এক্স হয় অমিত এক্স সিক্স বনি হবে এক্স ইন্টু এক বাই তিন মানে এক্স বাই তিন এইবার বনি আর অমিতের যোগফল আসছে চুয়ান্ন দুটোকে যোগ করে দিয়ে এক্সের মান পেলাম ছত্রিশ অর্থাৎ সোমার বর্তমান বয়স থার্টি তাহলে বনির বর্তমান বয়স বারো বছর এক্সের এক বাই তিন বারো বছর কিন্তু ওরা চেয়েছে যখন বনির জন্ম হয় মানে বনির বয়স যখন শূন্য ছিল কত বছর আগে বারো বছর তার মানে আজ থেকে বারো কমিয়ে দাও ওদের এর বনির থেকে বারো বিয়োগ করলে বারো থেকে বারো বিয়োগ করলে শূন্য হয় তাই তোমরা সোমার বয়সটাও বারো কমিয়ে দিয়ে চব্বিশ পাবে পরিষ্কার দেখো খুব ছোট্ট করে কিন্তু তোমাদের অঙ্কগুলো দেওয়া হচ্ছে ক্লাসটাকেও ছোট রাখা হচ্ছে এবং আমি চেষ্টা করব। একটু বড় ক্লাস করার আর একটু বেশি বেশি যেহেতু আমাদের পরীক্ষা চলে এসে আমার তরফ থেকেও আমি আজকে থেকে ক্লাস আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা শুধু একটু পাশে থেকে তোমাদের বাবাইদার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একদম বন্ধুদের মধ্যেও ছড়িয়ে দাও প্রচুর কমেন্ট করো লাইক আসুক আমিও আরও বেশি উৎসাহ পাবো তোমাদের দ্বারা তার ফলে আরও বেশি ক্লাস করব সবাই মিলে কারণ এবারই আমাদের চাকরি পেতেই হবে